আজ আন্তর্জাতিক ঘুম দিবস, বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশেও গত এক দশকে অসংখ্য মানুষ রাজনৈতিক কারণে ঘুম হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমাদের সংসদ সদস্য ইলিয়াস আলী, মোহাম্মদ পারভেজ, সিটি কর্পোরেশনের কমিশনার চৌধুরী আলম, অ্যাম্বাসেডার মারুফ জামান, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ এখনো অসংখ্য ব্যক্তি, তরুণ যুবক নিখোঁজ রয়েছে, গুম হয়ে গেছে, যাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। আমরা আমাদের মূল যে প্রতিপাদ্য বিষয় আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব, তার আগে আজকের এই দিবসে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে তাদেরকে তাদের দায়িত্ব হিসেবে এদেরকে খুঁজে বের করে এদেরকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলব, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু কথাবার্তা শুরু হয়ে গেছে। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব নূর কবির রিজভী সাহেবও গতকাল আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা আপনারা জানেন যে ইভিএম ব্যবহার এটা নিয়ে আমরা গত কয়েক বছর ধরেই এর বিরুদ্ধে কথা বলে আসছি। 2012 সালে যখন ইভিএম কে ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনে কথা উঠেছিল, তখন থেকেই আমরা এর বিরোধিতা করে এসেছি এবং আমরা তখন বিদেশি যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকেও এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলাম। তারা এখানে এসে আপনাদের সামনেও কথা বলেছেন, আপনাদের মনে থাকার কথা। লেকচারে আমরা একটা খুব বড় আপনার সেমিনার করেছিলাম এদের উপরে এবং তখন আমরা এই বিষয়টার বিরোধিতা করেছিলাম। এইবারও নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরেও আমরা যখন পুরো স্থায়ী কমিটি নির্বাচন কমিশনে যাই তাদের আহ্বানে এবং সংলাপে, তখনও আমরা ইভিএম ব্যবহার করা যাবে না বলে সুস্পষ্ট মত আমরা দিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের কথা, এই নির্বাচন কমিশন তারা দায়িত্ব নেওয়ার পরেই তারা বলেছিলেন যে ইভিএম ব্যবহার করা হবে না, সুস্পষ্টভাবে বলেছিল। এখন হঠাৎ করে কি ঘটল যে মাত্র 3 মাসের নির্বাচনের 3 মাস পূর্বে তারা একেবারে পাগল হয়ে গেলেন ইভিএম ব্যবহার করার জন্য এবং প্রায় 4,000 কোটি টাকা দিয়ে তারা ইভিএম সংগ্রহ করতে যাচ্ছে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। এই বিষয়গুলি আমরা আবারও, যদিও প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়নি, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে একটু বিশদ কথা বলবো এবং আমাদের এই আলোচনার শেষে আমরা একজন অত্যন্ত দায়িত্বশীল বিশেষজ্ঞ, যিনি এই বিষয়ে ইতিপূর্বেও কথা বলেছেন, কাজ করেছেন, কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের ম্যাট বিশপ, তাকে আমরা স্কাইপে নিয়ে আসা হবে। আমাদের সমবায়ত তাকে নিয়ে আসবে এবং সেই তার বক্তব্য আমরা আপনাদেরকে শোনাব।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আগেই আপনাদেরকে সালাম জানিয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজ আমরা এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন, অধিকাংশ রাজনৈতিক দল সুশীল সমাজ ও নির্বাচন বিশেষজ্ঞগণের মতামতকে উপেক্ষা করে এবং অধিকাংশ আইটি বিশেষজ্ঞগণের পরামর্শকে তোয়াক্কা না করে সরকার ও তার অনুগত নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম অথবা ডিভিএম ব্যবহার করার জন্য তড়িঘড়ি করে আরপিও সংশোধন করার অপকৌশল গ্রহণ করেছে। জনগণের কোষ্ঠার্জিত প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে 1,50,000 ইভিএম অথবা ডিভিএম যন্ত্র অতি গোপনে সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণের অর্থ লুটপাট ও তাদের ভোটাধিকার হরণে নির্বাচন কমিশনের এই অপতৎপরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারি আর্থিক শৃঙ্খলা ও নিয়মনীতি উপেক্ষা করে অতি দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের অপপ্রচার প্রয়াস চালাচ্ছে। নির্বাচন কমিশন যেখানে 2010 সালে 10,000 টাকা মূল্যে একটি ইভিএম মেশিন ক্রয় করেছিল, সেখানে আজ 20 গুণ বেশি দামে প্রতিটি ইভিএম মেশিন 2,05,000 টাকায় ক্রয় করতে যাচ্ছে। এটা জনগণের অর্থ লোপাটের আরেকটি উদ্যোগ ছাড়া আর কিছুই নয়। এটি হচ্ছে আসলে সরকার ও কমিশনের একটি অশুভ পার্টনারশিপ। অর্থাৎ তোমরা জনগণের অর্থ লুটপাট করে খাও, আমাদেরকে ভোটে পাস করিয়ে দাও। আসলে আওয়ামী লীগ এখন জনগণের উপর আস্থা হারিয়ে এই যন্ত্রের উপরে ভর করেছে। প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা গত বছর বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, সুধিজন এবং নির্বাচন বিশেষজ্ঞগণের সাথে সংলাপ করেছেন। সংলাপে অংশগ্রহণকারী 40টি রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল, ব্যক্তি এবং নির্বাচন বিশেষজ্ঞ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ইভিএম ডিভিএম পদ্ধতি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমে প্রকাশ হয়ে বলেছেন, জাতীয় ঐক্যমত্য এবং সার্বজনীন আস্থা সৃষ্টি না হলে ইভিএম বা ডিভিএম ব্যবহার করার কোনো উদ্যোগ গ্রহণ করা হবে না। সংলাপ ছাড়াও আমরা আলাদাভাবে নির্বাচন কমিশনের সাথে যখনই সাক্ষাৎ করেছি, বিতর্কিত ইভিএম ডিভিএম ব্যবহারের মাধ্যমে ভোট জালিয়াতি তথ্যপত্র সহ নির্বাচনে এটা ব্যবহার না করার যৌক্তিক বক্তব্য লিখিতভাবে আমরা দিয়েছিলাম। এটি ব্যবহার সম্ভব নয় মর্মে তখন প্রধান নির্বাচন কমিশনার প্রতিশ্রুতিও দিয়েছিল। প্রিয় বন্ধুগণ, হঠাৎ করে কি ঘটল, কি কারণে, কার নির্দেশে, কাকে নির্বাচনে বিজয়ী করবার পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচন কমিশন গোপনে তাড়াহুড়া করে এই বিতর্কিত এবং সারা বিশ্বে পরিত্যক্ত ইভিএম যন্ত্র কেনার জন্য উঠে পড়ে লেগেছে? দেশের জনগণ যে কোনো মূল্যে নির্বাচন কমিশনের এই অপতৎপরতা অবশ্যই প্রতিহত করবে। এই বিতর্কিত যন্ত্র কেনার জন্য ব্যয়িত প্রতিটি পয়সা কমিশনের কর্তাদের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে। এই অপকর্মের সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। আমি এই কথাটা আবার রিপিট করছি, এর প্রতিটি পয়সা কমিশনের কর্মকর্তাদের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে এবং এই অপকর্মের সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জাতির সঙ্গে এ ধরনের নগ্ন প্রতারণা এবং অসৎ উদ্দেশ্যে জনগণের বিপুল অর্থ লুটপাটের ষড়যন্ত্র দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। তাই আমরা আবারও হুঁশিয়ার করছি, অবিলম্বে ইভিএম ডিভিএম ক্রয়ের উদ্যোগ পরিত্যাগ করুন। নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থাহীনতাকে আরও ঘনীভূত করবেন না। জনগণের কথা ভাবুন, এখনও সময় আছে, তারা হলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনই দায়ী থাকবে। আমরা নির্বাচন কমিশনকে দৃঢ়ভাবে বলতে চাই,
এই ডিজিটাল কারচুপির পথ থেকে সরে আসুন, অন্যথায় ষড়যন্ত্রকারীদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে এই অপতৎপরতার জন্য মূল্য দিতে হবে। বর্তমান অবৈধ সরকারের নীল নকশা অনুযায়ী ইভিএম মেশিন সংগ্রহ করার জন্য একজন দলবাজ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তাকে কিছুদিন আগে নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প শেষে বিএমটিএফ এ পদায়ন করা হয়েছে। নির্বাচন কমিশনের সদ্য সমাপ্ত পিআরপি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাচন কমিশনার হিসাবে বসানো হয়েছে। নির্বাচন কমিশনের এই দুটি প্রকল্পের শত শত কোটি টাকার হিসাব জনগণ জানতে চায়। কারা এই সকল প্রকল্পে কতবার বিদেশে গিয়ে কি করেছেন তাও জনগণের অজানা নয়। তাছাড়া একজন দলবাজ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হেলালুদ্দিনকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে বসানো হয়েছে। এই সচিবই গণমাধ্যমে বলেছে আরপিও সংশোধন করা হবে না। তাহলে কেন আরপিও সংশোধন করে ইভিএম ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে? কারা নেপথ্যে কলকাঠি নাড়ছে? একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, নির্বাচন কমিশন আছে কিনা আমরা আজকাল ঠিক বুঝতে পারি না। একমাত্র হেলালুদ্দিন আছেন, সচিব আছেন, সমস্ত কথা তিনি বলছেন, নির্বাচন কমিশন কিন্তু কোন সদস্য সহজে কোনো কথা বলেন না। বর্তমান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম 2008 সালে যুগ্ম সচিব পদমর্যাদায় নির্বাচন কমিশন সচিবালয়ে স্বচ্ছ ভারত বাক্স প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্রকল্পে কত অর্থ নয় ছয় হয়েছে তা দেশবাসী জানে। আমরা নির্বাচন কমিশনকে বলে দিতে চাই, ভোটারবিহীন অবৈধ সরকারের অপকর্মের সঙ্গী আর হবেন না। মনে রাখবেন, জনগণ আপনাদের কাছ থেকে কড়াই গণ্ডায় কষ্টার্জিত অর্থ প্রব্যয়ের হিসাব নেবেন। জনগণ অর্থ লোপাট অপব্যবহার করে কেউই রেহাই পাবে না। নির্বাচন কমিশন সংলাপে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ডিভিএম চালুর প্রস্তাব দেয়। শাসক দলের প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম চালু করার পরিকল্পনার কথা সংসদে তার বক্তৃতায় উল্লেখ করেছেন। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি নির্বাচন কমিশন সরকারের নির্বাচন সংশ্লিষ্ট সকল অপতৎপরতার সঙ্গী হয়েছে, নির্লজ্জভাবে সাড়া দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, নির্বাচন কমিশন ইভিএম ক্রয় সংক্রান্ত প্রকল্প প্রস্তাব ডিপিপির উদ্দেশ্যে অংশে ভোট গ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ ত্রুটিমুক্ত বিশ্বাসযোগ্য ভোট গণনা দ্রুত সম্পন্ন করার জন্য ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে থাকে। অথচ ইভিএম এর মাধ্যমে ভোট জালিয়াতি করা যায় তার বিশ্ব স্বীকৃত। এ বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট এবং তথ্য দ্বারা সমর্থিত। আপনারা জানেন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে স্বল্প পরিসরে যে ইভিএম ব্যবহার করেছে তাতেও কোনো কোনো জায়গায়, বিশেষ করে বরিশাল, রাজশাহী, রংপুর এবং খুলনায় ইভিএম কখনো কখনো বন্ধ হয়ে গেছে, একজনের ভোট আরেকজন দিয়েছে, কোথাও ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করতে হয়েছে। 15 জুন 2013 সালে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে টিচার্স ট্রেনিং কলেজে ভোট কেন্দ্রে একটি ইভিএম মেশিন অকার্যকর হয়ে যায়, যা নির্বাচনের দিন ভোট গ্রহণ চলাকালীন সময় আর মেরামত করা সম্ভব হয়নি, ফলে পরবর্তীতে আরেকদিন ভোট গ্রহণ সম্পন্ন করতে হয়েছে। তাছাড়া গাজীপুর সিটি নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম দিয়ে ভোট সম্পন্ন করতে সন্ধ্যা 6টারও বেশি বেজে যায়। অর্থাৎ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইভিএম এর ব্যবহার নির্বাচন কমিশনের দ্রুত ভোট গ্রহণ উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। কমিশন যে ইভিএম ব্যবহার করেছে তাও সহজেই ম্যানিপুলেট করা যায়। কমিশন বলছে ভোটারের বায়োমেট্রিক ছাড়া মেশিন কার্যকর হবে না, কিন্তু বাস্তবে দেখা যায় ভোটার ছাড়াও চাইলে সহকারী প্রিজাইডিং অফিসার তার নিজের বায়োমেট্রিকের মাধ্যমে ইভিএমকে ভোটদানের উপযোগী করতে পারে। ফলে অসাধু সহকারী প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যে কোনো প্রার্থীর পক্ষে সকল ভোট সহজেই কাস্ট করা সম্ভব। ইভিএম এর পোল কার্ডে ভোটারদের ভোটদানের সকল তথ্য সংরক্ষিত থাকে। এই পোল কার্ডের মাধ্যমেই ভোটের ফলাফল গণনা করা হয়। ইভিএম এর সাথে একটি ডুপ্লিকেট পোল কার্ড থাকে এবং এই পোল কার্ড পরিবর্তন করা যায়, ফলে পূর্ব থেকে এই ডুপ্লিকেট পোল কার্ডে ফলাফল সেট করে গণনার সময় তা ব্যবহার করে ভোটের ফলাফল সম্পূর্ণ পাল্টে দেওয়া সম্ভব।
ইভিএম এর ব্যালট ইউনিটে ডামি প্রতীক ব্যবহার করেও ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করা যায়। জাতীয় সংসদ নির্বাচনে ই ভোটিং, ইভিএম, বিভিএম যাই বলা হোক কেন, তা চালু করার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান একেবারেই পরিষ্কার। আমরা মনে করি এই ইভিএম পদ্ধতির উদ্যোগ দূরভিসন্ধিমূলক ও ডিজিটাল পদ্ধতিতে জনগণের অধিকার হরণ বই আর কিছুই নয়। পৃথিবীর 90% গণতান্ত্রিক দেশে ই ভোটিং, ইভিএম, ডিভিএম পদ্ধতি চালু নেই। হাতে গোনা যে কয়টি দেশ এটা চালু করেছিল, প্রচণ্ড সন্দেহ বিতর্কের পর তারা এটি থেকে সরে এসেছে। জার্মান, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, ফ্রান্স ইত্যাদি উন্নত গণতান্ত্রিক দেশ বিতর্কিত পদ্ধতি ইতিমধ্যেই পরিত্যাগ করেছে। নেদারল্যান্ড ভোটারদের আস্থা, স্বচ্ছতা, বিশ্বাস ও অনিশ্চিত নিরাপত্তার কারণে এই পদ্ধতি থেকে সরে এসেছে। জার্মানি এই পদ্ধতিকে আনকনস্টিটিউশনাল ডিউ টু ল্যাক অফ ট্রান্সপারেন্সি টু এ কমন ভোটার হিসেবে অভিহিত করে বাদ দিয়েছে। 2016 সালে যুক্তরাজ্য পার্লামেন্ট ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আয়ারল্যান্ড 2006 সালেই ই ভোটিং পরিত্যাগ করেছে। ভারতেও অতি সম্প্রতি ইভিএম এর মাধ্যমে ভোট কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে। ইতালি বলেছে ইভিএম আর ইজি টু ফলসিফাই। ইভিএম ডিভিএম সফটওয়্যার ভিত্তিক যন্ত্র। এই সফটওয়্যারের বিষয়ে বিভিন্ন যৌক্তিক বিশ্লেষণ রয়েছে, যেমন ইট ইজ ইন্টারন্যাশনালি ওয়েল ডকুমেন্টেড দ্যাট ইভিএম আর প্রোন টু ইনকনসিস্টেন্সিস অ্যান্ড ক্যান বি ট্যাম্পার্ড বোথ এক্সটার্নালি বাই হ্যাকার্স অ্যান্ড ইন্টারনালি বাই ইনসাইডার্স। দ্য মোর অ্যাডভান্স টেকনোলজি প্রোগ্রেসেস দ্য মোর ভালনারেবল সাইবার হ্যাকিং হ্যাজ বিকাম। পৃথিবীর বিখ্যাত সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট বলছে দ্যার ইজ নো সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যানট বি হ্যাকড অর ক্র্যাক ডাউন। পৃথিবীর বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এমআইটির একজন অধ্যাপক ইভিএম বিষয়ে বিস্তারিত গবেষণা করেছেন। তিনি তার ইভিএম এগেনস্ট দ্য পসিবল ইলেকশন ফ্রড আনলাইক ইন দ্য ট্র্যাডিশনাল ব্যালট সিস্টেম শীর্ষক অনুসন্ধান প্রবন্ধে লিখেছেন, দ্য ট্র্যাডিশনাল ব্যালট সিস্টেম বাই ওনলি দ্য ইলেকশন অফিসিয়ালস ওয়ার দ্য ইনসাইডার্স ইলেকট্রনিক ভোটিং মেশিন রেজিম হ্যাজ স্পন্ড এ লং চেইন অফ ইনসাইডার্স ইনক্লুডিং দ্য ম্যানুফ্যাকচারার্স অফ দ্য ইভিএমস প্রোগ্রামার্স ফরেন কোম্পানিজ ফিউজিং মাইক্রোচিপস অ্যাব্রড অ্যান্ড দেয়ার সাপ্লায়ার্স ভেন্ডার্স মেইনটেন্স ইঞ্জিনিয়ার্স লোকাল অফিসিয়ালস এটসেট্রা। These private players may have their own agendas and preferences. These may include running government. Outsiders are people who can manipulate the EVMs away from the machines with gadgets whilst voting is in process. The serious dangers from outsiders are that they can change the results to elect a terrorist organization, cults and extremists, etc., of which the results will be final. doomed forever as there will be no room for contesting it. বিশেষজ্ঞদের মতে ইভিএম এর জালিয়াতির সুযোগ থাকায় এক চাপে 5টি ভোট দেওয়া সম্ভব। তাছাড়া দেশের কিংবা বিদেশের মাটিতে বসেও ইভিএম হ্যাক করা যায়। একটি ইভিএম হ্যাকিং করতে 1 মিনিটের বেশি সময় লাগে না। এছাড়াও ইভিএম ব্যবহারের আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ দিক নিম্নে উল্লেখ করা হল। সকল ইভিএম মেশিন বিদেশে তৈরি হয়, ফলে ইভিএম মেশিন নিয়ন্ত্রণের গোপন কোড তাদের কাছে থাকে। তারা চাইলে সহজেই কারো পক্ষে বিপক্ষে ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। ইভিএমে ফেক ডিসপ্লে ইউনিট স্থাপন করা যায়, যেখানে সম্মুখভাবে ম্যানিপুলেটেড ফলাফল প্রদর্শিত হবে কিন্তু প্রকৃত ম্যানিপুলেটেড ফলাফল তৈরি হবে ব্যাক সাইডে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সর্বত্র দলীয়করণের কারণে প্রতি ভোট কেন্দ্রে অন্তত 1টি করে ইভিএম মেশিনে প্রোগ্রাম করে দেন যে নির্বাচন শেষে ক্লোজ বাটনে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কোনো প্রতীকে প্রদত্ত ভোটের নির্ধারিত সংখ্যা পরিবর্তন হয়ে যুক্ত হবে, তাহলে সহজেই নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া সম্ভব। আমাদের দেশে ভোট কেন্দ্রে
আমাদের দেশে ভোট কেন্দ্র দখল ক্ষমতাসীনদের অস্থির মজ্জায় ঢুকে পড়েছে। প্রতিপক্ষের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে অতি অল্প সময়ে মিনিটে 5টি বুথ প্রতি বুথে শতাধিক ভোট বিশেষ কোনো প্রার্থীর পক্ষে দিয়ে দেওয়া সহজেই সম্ভব। গত কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে যার নগ্ন চিত্র জাতির সামনে উন্মোচিত হয়েছে, প্রতিটি ইভিএম মেশিনে কিংবা প্রতি ভোট কেন্দ্রে একটি মেশিনের মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রাম এমনভাবে সেট করে দেওয়া সম্ভব যে কোনো কেন্দ্রে সকল প্রার্থী একটি নির্দিষ্ট সংখ্যক 20 বা 50, 100, 200 ভোট পাওয়ার পর যে কোনো ব্যালট বাটনে চাপলেই অতিরিক্ত সকল ভোট একজন নির্দিষ্ট প্রার্থীর প্রতীকে যুক্ত হবে। এক্ষেত্রে প্রোগ্রামের সময় সেটও ভোট করে দেওয়া সম্ভব, সময়ও সেট করা সম্ভব। আপনি সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ভোট একটা জায়গায় গেল, সেট করে দিয়ে 10টার পরে সবগুলো একটা জায়গায় যাবে, দ্যাট ইজ অলসো পসিবল। ক্ষমতাসীন প্রভাবশালীদের দ্বারা কেন্দ্র দখলের পর গোপনে সরবরাহকৃত অগ্রিম ভোট দেওয়া ইভিএম এর শুধুমাত্র কন্ট্রোল ইউনিট প্রতিস্থাপন করলেই ফলাফল শতভাগ তাদের অনুকূলে নেওয়া সম্ভব। মাইক্রো কন্ট্রোলার চিপ নিয়ন্ত্রিত ইভিএম এ ব্যবহৃত হয় RFID রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের ট্যাগ। অসাধু কর্মকর্তার সহযোগিতা পেলে কোনো বিশেষ প্রার্থীর আইটি বিশেষজ্ঞ কিংবা প্রশিক্ষিত কর্মী রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ভোট কেন্দ্রের কয়েকশো মিটার দূর থেকেও কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। ইভিএম এ ব্যবহৃত সফটওয়্যারে খুব সহজেই কোনো নির্দিষ্ট প্রতীক প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটের সংখ্যা নির্ধারণ করে সর্বোচ্চ বা সর্বনিম্ন সিলিং করে দেওয়া সম্ভব। মার্কিন আইটি বিশেষজ্ঞের মতে ইভিএম মেশিনই জালিয়াতি প্রতিরোধক নয়, বিশ্বাসযোগ্য নির্বাচনী ফলাফলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, স্বচ্ছতা, যাচাইযোগ্যতার নিশ্চয়তা ইভিএম দিতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রে ইভিএম এর নির্ভরযোগ্যতা, বিশ্বস্ততা ও সঠিকতা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তারা বিভিন্ন স্টেটে ভোটারদের ভোট গ্রহণ পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দিলে অধিকাংশ স্টেটের ভোটাররাই পেপারে ব্যালটে ভোট প্রদান করতে আগ্রহ প্রকাশ করে। ভারতীয় সুপ্রিম কোর্টের 2012 সালের জানুয়ারি মাসে ইভিএম টেম্পার প্রুফ নয় বলে মর্মে রুল ইস্যু করে। ব্যাপক নির্বাচনী অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে ভারতেও এখন ইভিএম প্রচণ্ড সমালোচনার মুখোমুখি। ইভিএম তথা ভোটিং মেশিনে কারচুপির সম্ভাব্য অভিযোগ তুলে ভারতের সকল বিরোধী রাজনৈতিক দল ব্যালট পেপারে ভোটের দাবি তুলেছে। অতি সম্প্রতি 27-8 তারিখে ভারতের নির্বাচন কমিশনের ডাকা এক সর্বদলীয় বৈঠকে সকল বিরোধী দল একযোগে নির্বাচন কমিশনের কাছে ইভিএম এর মাধ্যমে ভোটের কারচুপি হয় বলে অভিযোগ করে এই পদ্ধতিকে ভোট গ্রহণ পরিহারের জোর দাবি করেছে। নেদারল্যান্ডসে 2006 সালে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের অজ্ঞাত সারে 40 মিটার দূর থেকে নির্বাচনী ফলাফল হ্যাকিং এর টেম্পারিং এর জন্য ইভিএম পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ভোটারদের ইভিএম ব্যবহারে সমস্যা হওয়ায় যথাযথভাবে ভোট প্রদান করতে না পারার কারণে ফিনল্যান্ডের সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট 2009 সালে পাইলট ভিত্তিক 3টি মিউনিসিপ্যাল নির্বাচনের ফলাফল বাতিল করে ঘোষণা করে পুনরায় ভোট গ্রহণের জন্য আদেশ প্রদান করেন। তখন থেকেই ফিনিশ সরকার ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত পরিত্যাগ করেছে। বুয়েটের অধ্যাপক ডক্টর লুৎফুল কবিরও তার উদ্ভাবিত ইভিএম মেশিনের নিরাপত্তা নিয়ে শতভাগ নিশ্চিত নন। তাছাড়া অধ্যাপক জামিলুর রিয়াজ চৌধুরীও বিভিন্ন অনুষ্ঠানে মত প্রকাশ করেছেন যে চেষ্টা সত্ত্বেও যন্ত্রে ভোট দেওয়াকে সম্পূর্ণ নিরাপদ করা যায়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির নজিরবিহীন ঘটনাটি আমলে নেওয়া যায়। কঠিন প্রযুক্তিগত নিরাপত্তা দেয়াল ভেদ করে একটি দুষ্ট চক্র নজিরবিহীন অর্থ লোপাট করেছে আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে। এ ধরনের অসাধু চক্রের পক্ষে প্রযুক্তির অপকৌশল প্রয়োগ করে জনগণের ভোটের হিসাব পাল্টে দেওয়া একেবারেই সম্ভব। ইভিএম ব্যবহারের নিরাপত্তা ঝুঁকির সাথে জড়িত হচ্ছে এর প্রস্তুতকারক, সফটওয়্যার প্রোগ্রামার, মেশিনের মাইক্রোচিপ সরবরাহকারী, সাপ্লায়ার, ভেন্ডার,
রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, স্থানীয় কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সরকারি প্রিজাইডিং অফিসার বৃন্দ। অপরদিকে প্রচলিত বিদ্যমান বিধান অনুযায়ী কাগজের ব্যালটের নিরাপত্তার সাথে জড়িত শুধুমাত্র ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাগণ। প্রথমটি অদৃশ্য, যা সাধারণ জ্ঞানে প্রতিরোধ কষ্টসাধ্য। অপরদিকে কাগজে বেড়ার হচ্ছে দৃশ্যমান এবং সদিচ্ছা থাকলে এটা সহজেই নিয়ন্ত্রণ সম্ভব। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। মনোনয়নপত্র জমা প্রদানে বাধা প্রদান, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, রাতে ব্যালট বাক্সে ব্যালট পেপারে ঢুকিয়ে রাখা ইত্যাদি দৃশ্যমান অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু ইভিএম পদ্ধতি নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা একেবারেই গৌণ হয়ে পড়বে। এমনকি দেশে বিদেশি পর্যটকদেরও কোনো কার্যকর ভূমিকা রাখার সুযোগ থাকবে না। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীর ভ্যানগার্ড বলে পরিচিত ভোট কেন্দ্রের পোলিং এজেন্টদের ভূমিকা হবে সাক্ষী গোপালের মতো। সর্বোপরি যে জনগণের জন্য নির্বাচন, সেই জনগণকেও এই ইভিএম ডিভিএম পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়ায় ওয়াচডগের দায়িত্ব পালন থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। অর্থাৎ এই বাস্তব অবস্থা নিরিখে জন আস্থা বিরোধী ইভিএম ডিভিএম ব্যবহার করা হলে তা হবে বাংলাদেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরে। সামগ্রিক তথ্য, উপাত্ত, বক্তব্য শেষে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিচারেই ই ভোটিং, ইভিএম, ডিভিএম পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে বলতে চাই, জন আস্থাহীন, গণতন্ত্র বিধ্বংসী, বিভ্রান্তিকর ইভিএম ব্যবহারের উদ্যোগ প্রত্যক করুন। সকল অংশীজনের সাথে আলোচনাক্রমে প্রচলিত পেপার ব্যালট পদ্ধতিকে ফুলপ্রুফ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। সকলের কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি বাঁকে জাতীয় সংকট উত্তরণে প্রতিটি পর্যায়ে এদেশের সাংবাদিক সমাজের ভূমিকা অবিস্মরণীয়। জনগণের আন্দোলন সংগ্রামের সহযোগী শক্তি হিসেবে দেশপ্রেমিক ও সচেতন সাংবাদিক সমাজের চরম নিগ্রহ, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। সর্বশেষ কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে বহু সাংবাদিককে সরকারের পেটুয়া হেলমেট বাহিনী কর্তৃক নির্মমভাবে প্রহার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের সাংবাদিক সমাজ তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন। আপনাদের সামনে উপস্থাপিত ইভিএম ব্যবহার নিয়ে আমাদের বক্তব্য জনগণের ভোটাধিকার সুরক্ষায় ইতিবাচকভাবে গ্রহণ করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের সদিচ্ছা থাকলে আমরা আহ্বান জানাবো, 4,000 কোটি টাকা দিয়ে নিম্নলিখিত ব্যবস্থা নিন। নির্বাচন কমিশনের সদিচ্ছা দেশবাসীর কাছে প্রকাশ করুন। 1, আগামী নির্বাচনের জন্য 44,000 ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করুন। 2, ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করুন, এতে শ্রেণীকক্ষ সংকট কিছুটা দূর হলেও দূরীভূত হবে, কিছুটা আরও দূরীভূত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মোবিলিটি বৃদ্ধির জন্য তাদেরকে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করুন। ব্যালট পেপারের জালিয়াতি রোধে সরকারের মুখাপেক্ষি না হয়ে নিজের জন্য অত্যাধুনিক প্রিন্টিং প্রেস স্থাপন করুন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল, পোলিং এজেন্ট ও অন্যান্য স্টেক হোল্ডারদের কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করুন। ভোট গ্রহণ কর্মকর্তাগণ নির্বাচনের সময় অক্লান্ত পরিশ্রম করেন ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন, এদেরকে তাদেরকে সম্মানীয় ঝুঁকি ভাতা দেওয়ার ব্যবস্থা করুন। নির্বাচনে আনসার বিটিপি গ্রাম পুলিশ অত্যন্ত কষ্টকর দায়িত্ব পালন করেন, তাদেরকে পর্যাপ্ত সম্মানীয় খোরাকি ভাতা প্রদান করুন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুতায়তনের ব্যবস্থা করুন, এতে
শিক্ষা প্রতিষ্ঠান সময়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। বর্তমান সরকারের নেতিবাচক ভোট কারচুপির কারণে জনগণ ভোট কেন্দ্র বিমুখ হয়ে পড়েছে, তাই ভোটারদেরকে ভোট প্রদানে উদ্বুদ্ধ ও আশ্বস্ত করার জন্য ভোটার এডুকেশন ও অ্যাওয়ারনেস প্রোগ্রাম গ্রহণ করুন। ভোট গ্রহণকালে ছবি ধারণ ও ভিডিও করার জন্য প্রতিটি উপজেলা নির্বাচন অফিসে ভিডিও ক্যামেরা সরবরাহ করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনার অনেক ধৈর্য ধরে আমার খুব লম্বা একটা বক্তব্য শুনছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত এডুকেটিভ, এর মধ্যে আপনারা ইভিএম সম্পর্কে একেবারে ডিটেইলস এই কথাগুলো আমরা বলেছি। এখন আপনাদের সামনে আমাদের সাংগঠনিক সম্পাদক সমবায়ের কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের ম্যাট বিশপকে আনছেন, তার বই কম্পিউটার সিকিউরিটি আর্ট অ্যান্ড সায়েন্স আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো হয়। আপনারা দয়া করে তার বক্তব্যগুলো শুনুন। ধন্যবাদ। Also, the systems have to be designed in such a way that if something fails, you can still recover the votes that are on the machines. And this means you have to have them tested very thoroughly by independent parties, not parties involved in the elections. And the last general point I wanted to make was that many voting machine companies don't tell you how the machines work, give you much information, because they say that would make the machines vulnerable to attacking. In fact, that's exactly the opposite. Security cannot depend upon hiding information. It has to depend upon the way the system's built. The buzzword that people use is security through obscurity, and it's considered very, very bad. Okay, having said that, in an election, the electronic voting machine simply has the role of replacing some of the things that humans do. And so they are critical to the success of the election. And if an electronic voting machine fails, then the results of the election may be called into question. So the question is, how good are voting machines? In the past, voting machines had the track record. I'm going to give examples from the United States because we've used a voting machine since 2002 and my experience is with them. In one county, there were 134,000 ballots cast and 9,000 registered voters. So roughly 25 ballots were somehow created by the and some of the company had to come out and figure out which ones were front. In California, which is the state where I live, voting in one election was updated the day before the election. As a result, in the first few votes, which meant people only could not vote. And as a result, voting teams were tripling in California. They could not be used until certain things were fixed. In New York State, voters count roughly 2 ballots in the September election. And then in the follow-up election in November, they got down only 54% being miscounted. And the interesting thing that was after someone specifically asked to look at the actual ballots. There was nothing severed until the outside people said, we need to see the ballots. Now, in another bill, we set up an Vermont precinct, and we were to compromise the mock election and do it in counties. People would be judged, how people would be acquitted. It took us about 5 minutes to compromise the machine we voted on, and 30 minutes to compromise the machine we had to vote. We had sneakers in it, and we record culture. We were also able to pick locks on the machines that supposedly detected the machine.
the cards and played all sorts of interesting games that resulted in the results of the mock election being complete. আমি সেটা বলবো না, আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইলেকশন তো হবে, একটা হতেই হবে, অ্যাজ পার কনস্টিটিউশন ইলেকশন একটা হতে হবে, সেটা আমরা সেটা গ্রহণ করি বা না করি, আমরা যাই বা না যাই, দ্যাট ইজ এ ম্যাটেরিয়াল। এই ইলেকশন নির্বাচনে এই মেশিনটা ব্যবহার করাটা এটা জনগণের কোনো সিদ্ধান্ত নয় এবং এটার কোনো অ্যাপ্রুভালও নেওয়া হয়নি। সমস্ত রাজনৈতিক দলগুলো এটা বিরোধিতা করেছে, সেই ক্ষেত্রে হঠাৎ করে এটা ব্যবহার করতে যাওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই সরকারকে সাহায্য করা। ধন্যবাদ। অবস্থান পারবে না করতে। ধন্যবাদ।